মাথাভাঙ্গা পারডুবি হাই স্কুলের মাঠে পিঠে পুলি উৎসবের সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের পারডুবি হাই স্কুলের মাঠে শুরু হয় দুদিনব্যাপী পিঠে পুলি উৎসব ও বাউল মেলা 2024। বৃহস্পতিবার রাতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক চঞ্চল বর্মন, পারডুবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত চক্রবর্তী সহ নিমন্ত্রিত অতিথিগণ। আয়োজক কমিটির সম্পাদক শ্যামল দত্তের কথায়, সম্প্রতি সাংস্কৃতিক বজায় রাখতে এবং হারিয়ে যাওয়া পিঠে পুলিকে ধরে রাখতে পিঠে পুলি উৎসব ও বাউল মেলার আয়োজন করা হয়েছে। দুদিন ব্যাপী এই মেলা চলবে। মেলা চত্বরে বিভিন্ন স্টলে পিঠে পুলি স্টল দিয়েছে বিক্রেতারা। আয়োজক কমিটির সভাপতি প্রতাপ সরকারের কথায়, মিশ্র সংস্কৃতির ধারা বজায় রাখতে ও পিঠে পুলির প্রচলন অব্যাহত রাখতে দুদিন ব্যাপী আয়োজিত এই অনুষ্ঠান এবছর তৃতীয় বর্ষে পা দিল। বিভিন্ন প্রান্ত থেকে পিঠের কারিগররা রকমারি পিঠে সোমবারে অনুষ্ঠান চত্বরে হাজির হয়ে স্টল করে পোস্টার সাজিয়েছেন। এদিন জি বাংলা খ্যাত বিশিষ্ট বাউল শিল্পী উর্মি চৌধুরী সহ এক ঝাঁক শিল্পী বাউল গান পরিবেশন করেন। আয়োজকদের কথায়, নিমিশে উঠে যাচ্ছে বিভিন্ন রকমের পিঠে। পিঠের প্রচলন বজায় রাখতে ও এলাকায় বাউল সংস্কৃতির পাশাপাশি এলাকায় মিশ্র সংস্কৃতি বজায় রাখতে পারডুবিতে এই উৎসব ও মেলার উদ্যোগ নেওয়া হয়েছে। দুধপুলি থেকে দই পিঠে, পাটিসাপটা, ছানাবড়া, রসপুলি, মালপোয়া, ভাপা পিঠে সহ জানা অজানা হরেক স্বাদের পিঠের সম্ভার নিয়ে মেলা চত্বরে বসা বিভিন্ন পিঠের স্টলে ভিড় উপচে পড়ে। পাশাপাশি অনুষ্ঠান চত্বরে ভিড় ছিল চোখে পড়ার মতো। উপস্থিত রয়েছেন অভিজিৎ দা থেকে শুরু করে কৌশিক ভদ্র আইনজীবী, বিশিষ্ট আইনজীবী মাথাভাঙ্গা শহরে উপস্থিত রয়েছেন অজয় রায়, বিশিষ্ট সমাজকর্মী, এবং সেই সঙ্গে সঙ্গে মঞ্চে যারা আরো উপস্থিত রয়েছেন যাদের নাম নিতে পারিনি তারা, এবং আমার যারা এখানে প্রধান পঞ্চায়েত থেকে শুরু করে যারা বিভিন্ন ব্যক্তিবর্গ যারা মঞ্চে উজ্জ্বল নক্ষত্রের মতন জল জল করছে, যে সমস্ত ব্যক্তিত্ব গুলো, যে সমস্ত মানুষগুলো আজকে 2024 এর আয়োজন করা হয়েছে এই উৎসবে।